বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে মানুষের দুর্ভোগ বাড়ে, জনকল্যাণ নয়, লুটপাট করে নিজেদের আরাম আয়েশে নজর থাকে তাদের। কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে এসব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ থাকলে যে দেশের উন্নয়ন হয় সেটি এখন স্বীকৃত। হাওর এলাকায় এখন আর আগের দুর্দিন নেই, ফসল উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে সব সড়ক হবে উড়াল। শেখ হাসিনা বলেন, গত 3 মেয়াদে দেশ ঘুরে দাঁড়িয়েছে, আরও এগিয়ে নিতে নৌকায় ভোট চান তিনি। যারা মানুষের জীবনের কোনো মূল্য দেয় না, যারা মানুষকে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, জঙ্গিবাদ সৃষ্টি, বোমা হামলা, গ্রেনেড হামলা করতে পারে, তার মানুষের কোনো কল্যাণ করতে পারে না। কাজে ওই বিএনপি জামাত বা তাদের 20 দলীয় জোট বা এরা যখনই ক্ষমতা এসেছে তখনই মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ জাতি পিতার হাতে গড়া সংগঠন, এই সংগঠন যখন ক্ষমতা আসে দেশের মানুষের কল্যাণ হয়। নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানার আগুনের বিষয়ে ব্রিফ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, আমরা ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে পাশবিক, নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন চালিয়েছে হল ছাত্রলীগ নেত্রী সঞ্জিদা সহ 6 জন। হাইকোর্টে জমা দেয়া বিশ্ববিদ্যালয় বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এ ঘটনায় হল প্রভোস্ট ও প্রক্টরের উদাসীনতাকে দায়ী করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে কাল আদেশ দেবেন আদালত। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহসভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে রাতভর নির্যাতনের লিখিত অভিযোগ করেন এক ছাত্রী। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে বিচার বিভাগীয় কমিটি করে দেন হাইকোর্ট। তদন্ত কমিটি করে ইবি প্রশাসনও। এরই মধ্যে 2 কমিটি প্রতিবেদন দিয়েছে উচ্চ আদালতে। এর উপর শুনানি হয় মঙ্গলবার, যেখানে ছাত্রীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানানো হয়। এই ঘটনায় উদাসীনতা পাওয়া যায় প্রভোস্ট ও প্রক্টরেরও। এই অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, লিমা, মিম, উর্মি, মোয়াবিয়া, এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। হলের প্রভোস্ট এবং হাউস টিউটরদের দায়িত্বে চরম অবহেলার বিষয়টা আসছে, কারণ দে আর দ্য গার্ডিয়ান অব দ্য স্টুডেন্টস। তারা তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থতা দেখিয়েছেন এবং এই ভিকটিমের কাছ থেকে অন্তরা এবং এই অভিযুক্তরা বাধ্য করে তাকে মুচলেকা দিতে বাধ্য করেছে। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন রিটকারী আইনজীবী। জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্টে বিশ্ববিদ্যালয়টার প্রভোস্ট এবং হাউস টিউটরদের যে রেসপন্সিবিলিটিস এটাকে ফুটিয়ে তুলেছেন, তারা তাদের সেই রেসপন্সিবিলিটিস পালন করে নাই। আমি আশাবাদী রিপোর্ট যা আসছে, ভালো রিপোর্ট আসছে, ন্যায় বিচার পাওয়ার জন্য সহায়ক হবে। সোমবার নির্যাতনের ঘটনা যাচাই বাছাইয়ের পর অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সহ 5 জনকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের হল ছাড়তে হবে 1 মার্চের মধ্যে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং ও যৌন নির্যাতন বন্ধের দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুরে ইবি ক্যাম্পাসে ছাত্রলীগ টেন্ট থেকে পদযাত্রা বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে এসে সমাবেশ করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় র্যাগিং ও যৌন নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। অকেজো হয়ে পড়েছে রংপুর বক্ষব্যাধি হাসপাতাল। অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে চিকিৎসা সামগ্রী, আসেন না চিকিৎসকরাও, আর দ্রুত সংকট সমাধানের দাবি করছেন স্থানীয়রা। ভবন জুড়ে ফাটল আর স্যাঁতস্যাঁতে দেয়াল, কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা। এমন জরাজীর্ণ ভবনটি রংপুর বক্ষব্যাধি হাসপাতালের, যেখানে বন্ধ অধিকাংশ কক্ষ, খালি পড়ে আছে ওয়ার্ড। 2 জন চিকিৎসক সহ মোট 9 জন স্টাফ কর্মরত থাকলেও দেখা নেই কারোর। চিকিৎসা সামগ্রী বিকল হওয়ায় বন্ধ সেবাও।
ভবনের অবস্থা খুবই খারাপ। মনে করেন যে ভিতরে বাহিরে সবসময় দেওয়াল ঝরি ঝরি পড়তেছে, রোগীপত্র ঠিকমতো আসলেও ডাক্তাররা ঠিকমতো আসে না। পাশেই রয়েছে সরকারি বক্ষব্যাধি ক্লিনিক, এখানে ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা চললেও হয় না জটিল রোগ নির্ণয়। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় এখানেও কমেছে রোগীর সংখ্যা, তাই বাধ্য হয়ে রোগীরা যান পাশের জেলা রাজশাহীতে। একটা বাজলেই সবাই চলে যায় দূর দূরান্ত থেকে, পাটগ্রাম থেকে, অথবা দেখা যায় আপনার অনেক দূর থেকে যখন একটা রোগী আসে দুইটার সময় বা সোয়া দুইটার সময় আড়াইটার সময় এসে দেখে বন্ধ। আসছি তো বেলা 9টার ওই দিক পর্যন্ত খোলেই নেই। আমাদের হসপিটালের যে অবকাঠামো এটা খুবই নাজুক, স্যাঁতস্যাঁতে অবস্থা, কারেন্টের লাইনের সমস্যা, দরজা জানালার সমস্যা, যার ফলে যে রোগীরা যারা আমরা ভর্তি করাইতে চাই বা রোগীরা আমরা করাইতে চাইলেও রোগীরা থাকতে চায় না পরিবেশের কারণে। হাসপাতালটির অচল অবস্থা নিরসনের শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এই জরাজীর্ণ ভবন এটা রিপেয়ারিং করলে গভর্নমেন্টের অপচয় হবে, এটা পুনর্নির্মাণের জন্য আমাদের কর্মসূচি চলতেছে। আমরা পুনর্নির্মাণের জন্য আমরা এই অলরেডি পিডাব্লিউডির সাথে আমরা কথা বলেছি। 1965 সালে যক্ষা রোগীদের চিকিৎসার জন্য রংপুরের তাজহাটে প্রতিষ্ঠিত হয় বক্ষব্যাধি হাসপাতালটি। গত 3 বছর ধরে বন্ধ আছে হাসপাতালের সকল কার্যক্রম। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।